वेलकम बैक फ्रेंड्स, अपने प्रत्येक के स्वागत जानाच्छी सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, मुहूर्ते अपन मध्य थे जरा जरा प्रधानमंत्री किसान सम्मान निधि योजन निजे नाम नथिभुक्त कर तरज उठे एल एक बिराट बड़ सुखबर। अवशेषे लिस्ट जारी कर जानिए देवा हलो जो आगामी 15 तारीखर मध्य अपन प्रत्येक बैंक अकाउंटे पीएम किसान सम्मान निधि योजनार माध्यम किस्तर टाक ढुके जाए। तो बंधुरा, से नहीं आजकल गुरुत्वपूर्ण आपडेटी अपन साथे शेयर करते जा नतून लिस्टे कादेर कादेर नाम होयेछे, पाशापाशी आपनारा टाका पाबेन किना सेटी किभाबे चेक करते पारबेन समस्त किछु तथ्य डिटेल्स एई भिडियोते जानाबो। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करे ना थाकेन तो चैनलटिके सबस्क्राइब करे पाशे राखबेन। भिडियोटी इनफर्मेटिव मने होले अवश्यई प्रचुर लाइक एबं शेयर करते भुलबेन ना। आगामी सप्ताहे आसते चलेछे पीएम किषाणेर टाका, लिस्टे चेक करे निन निजेर नाम। प्रधानमंत्री किसान सम्मान निधि योजनार दशम किस्तर टाका आगामी सप्ताहे कृषकदेर अकाउंटे चले आसबे। एई संक्रांत समस्त प्रस्तुति इतिमध्ये शुरू हये गेछे, शीघ्रई अकाउंटे चले आसबे 2000 टाका। सूत्रेर खबर अनुयायी 15 डिसेम्बर 2021-এর মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার দশম কিস্তির টাকা পেয়ে যাবেন। চলতি বছরে বড়দিনের আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। পিএম কিষাণ যোজনার দশম কিস্তির টাকা দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্য সরকারের তরফে ট্রান্সফার রিকোয়েস্ট সাইন করতে হয়। বেশিরভাগ রাজ্য সরকারই ট্রান্সফার রিকোয়েস্ট সাইন করে দিয়েছে। এই কৃষকরা পেয়ে যাবেন 4000 টাকা। যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা একসঙ্গে ট্রান্সফার করা হবে, অর্থাৎ আগামী কিস্তিতে তারা পেয়ে যাবেন মোট 4000 টাকা। তবে এই সুবিধা কেবল তারাই পাবেন যারা 30 সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন। লিস্টে কিভাবে চেক করবেন নিজের নাম আছে কিনা? প্রথমে পিএম কিষাণ সম্মান যোজনার অফিশিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in, এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে খুলে নিতে হবে। এবং এই হোম পেজে আপনি ফার্মার্স কর্নার্স নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এবং এই ফার্মার্স কর্নার্স সেকশনের ভিতরে আপনাকে বেনিফিশিয়ারি লিস্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর যে ড্রপডাউন লিস্ট পাবেন, সেখান থেকে আপনাদের প্রথমেই রাজ্য সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনারা ব্লক সিলেক্ট করে গ্রাম সিলেক্ট করবেন। এরপর আপনাকে গেট রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে এবং সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে, অর্থাৎ কারা কারা টাকা পাবেন। এখানে চেক করে নিন আপনার নাম রয়েছে তো, এভাবে চেক করে নিন কিস্তির স্ট্যাটাস। ওয়েবসাইট ভিজিট করার পর ডান দিকে ফার্মার্স কর্নার্সে ক্লিক করে ভেরিফিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এরপরে নতুন পেজ খুলে যাবে। এবার আপনার আধার নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে কিস্তির পুরো স্ট্যাটাস সম্বন্ধে আপনি জানতে পারবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বাড়িতে বসে রেজিস্ট্রেশন করাতে পারবেন। এর জন্য আপনার জমির কাগজ, আধার কার্ড, মোবাইল নম্বর পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট রয়েছে pmkishan.nic.in, এখানে গিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে নতুন আবেদনের ক্ষেত্রে।